পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই অভিযোগের ঢেউ ফুলে ফেঁপে উঠছে। একাধিক দাবি নিয়ে পথে নামছে সাধারণ মানুষ। বাঁকুড়ার সারেঙ্গা থেকে ব্রাহ্মণডিহা যাওয়ার দিকে কাশীবনে পথ অবরোধ। অভিযোগ, বিগত দুমাস পানীয় জলের কল বিকল, জল সংকটে জর্জরিত এলাকা। স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো সুরাহা মেলেনি, বাধ্য হয়ে পথ অবরোধে নামেন বাসিন্দারা। পানীয় জল সমস্যার বিষয়টি মেনে নিয়েছেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শেখর রাউত। তার পাল্টা অভিযোগ, গ্রামবাসীদের অবরোধের কারণে সরকারি কাজে সমস্যা হয়েছে। যে দু তিন দিন বন্ধ ছিল পানি জলে, রাস্তার কাজের জন্য পাইপ ভেঙে গিয়েছিল, তাদের পানি জলের সমস্যার সমাধান পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সবসময় আমরা আছি। একদিন দুদিন হয়তো দেরি হয়েছে, এর যে এজেন্সি কাজ করছিল তারা নতুন পাইপ লাগানোর চেষ্টা করে এবং বললো দুদিন পরে লাগিয়ে দেবে, যেদিন লাগাতে চায় সেদিন। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মানুষ একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষ যাতে এই পানীয় জল পায় তার জন্য সম্পূর্ণ অর্থ রাজ্য সরকারের মাধ্যমে দেওয়া হয়েছে, অথচ এই রাজ্য সরকার সেই অর্থকে এক ধরনের ঠিকাদার মাধ্যমে, নিশ্চয়ই আমরা সাধারণ মানুষের সমস্ত ধরনের সমস্যাতে ভারতীয় জনতা পার্টি সবসময় সোচ্চার থাকবে। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সারেঙ্গা থানার পুলিশ। বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলা হয়। এভাবেই রাজ্যে দিকে দিকে বঞ্চনার ছবি উঠে আসছে। প্রশাসনের বোঝানোয় সমস্যা আপাতভাবে মিটলেও গোড়া থেকে সমাধান মোটেই হচ্ছে না বলেই অভিযোগ উঠছে বারবার। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।